নমস্কার সুপ্রভাত বন্ধুরা, আজ আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তা আজকে সকালবেলা শুরুতেই তো এক কাপ চা না হলে চলে না। তা আজকে আর দুধ চা করিনি, আজকে একটু লিকার চাই করে নিলাম, একটু লেবু দিয়ে একটু লেমন টি করলাম। তা চাটা খেয়ে তারপরে তো যেতে হবে বাজারে, তা চাটা খেয়ে নি, খেয়ে তারপরে বাজার চলে যাব। তা এই যে আমি এখন বাজার যাচ্ছি আর বেরিয়েই দেখছি এটা হচ্ছে কামিনী একটা ফুল গাছ, এত সুন্দর মানে গন্ধ বেরোচ্ছে, আর এই যে একটা বেলি গাছ। তা বাজার করে নিয়ে চলে এলাম, আজকে বাজার থেকে অনেক সবজি নিয়েছি আর মাছ তেমন কিছু নিইনি, আজকে একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। ভেবেছিলাম কচু দিয়ে করব, কিন্তু আবার একটু ডাল করলাম, কলাইয়ের ডাল। কলাইয়ের ডাল তো সচরাচর করা হয় না বাড়িতে, তা ভাবলাম আজকে একটু কলাইয়ের ডাল করি আর কিছুটা চিংড়ি মাছ দিয়েই করলাম। একটু কলাইয়ের ডালটা একটু কড়াই দিয়ে বেশ করে একটু ভেজে নিচ্ছি। অনেকে ওই কলাইয়ের ডাল ভাজাটাই বাজার থেকে নিয়ে আসে, আমার আবার ওইটা ভালো লাগে না। আমি কাঁচা কলাই যেটা বড়ি দেয় আর কি, ওই ডালটা আনি, ওই ডালটা এনেই একটু ভেজে নিই, ভেজে নিয়ে করি। এটা খেতেও কিন্তু ওই ডালটার থেকে বেশি ভালো হয়। আর ওই ডালটার মধ্যে দেব একটুখানি ভাজা মশলা, ওটা রেডি করে নিচ্ছি। ওর মধ্যে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এধারে চাপিয়ে দিয়েছিলাম ভাত, আর এধারে কেটে নিয়েছি আলু পোস্ত। ঝিঙেগুলো অনেক দিন ধরে রয়ে গেছিলো, ওই জন্যে আজকে ঝিঙে আলু পোস্ত করছি, আর লম্বা লম্বা বেগুন ভাজা, আমার ফেভারিট। আর এধারে মেয়ে তো স্কুল যাবে, কী দিয়ে ভাত খাবে, আজকে তো মাছও আনিনি, ওই জন্য একটু ডিম ভেজে দিচ্ছি। ওদের সকালবেলা ডিম ভাজাই মেনলি খাওয়া হয় ভাতের সাথে, ওরা ডিমটা বেশি ভালোবাসে। আর এধারে যে ডালে চিংড়ি মাছগুলো দেবে, অর্ধেক কটা চিংড়ি মাছ বেছে নিলাম, বেছে নিয়ে ওটা একটু ভেজে নিচ্ছি। এরকম করে ডাল আমার কখনো এর আগে করা হয়নি। আমি করেছি কলাইয়ের ডাল কচু দিয়ে করেছি, পুঁই শাক দিয়ে, ওটা আমার শাশুড়ি মায়ের খুব ফেভারিট ছিল, পুঁই শাক দিয়ে কলাইয়ের ডাল, তো ওইটা করতাম। আর এই ডালটাতে ফোড়ন দিয়ে নিলাম তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা, একটু ফোড়নটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ডালটা একটু তেলে দিয়ে নেব। আর ওধারে ডালে দেওয়ার জন্যে আগের থেকে বেটে রেখেছিলাম আদা আর জিরের গুঁড়ো। এই ডালটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয়, কিন্তু জানি না কেন কেউ খেতে চায় না, ওই আমি আর আমার বড় মেয়েটাই যা একটু খাই, কেউ খেতে চায় না। আমার তো খুব ভালো লাগে কলাইয়ের ডাল আলু পোস্ত, এটা মেনলি তো ঘটিদের খাবার, কিন্তু আমার খুব ভালো লাগে এটা খেতে। চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম, চিংড়ি মাছ দিয়ে মশলাটাও দিয়ে নিয়েছি একবারে। আদা জিরের যে সেন্টটা, ওইটা এত ভালো লাগে, ওটা অনেকে চাইলে ভেজে দিতে পারেন তেলের সাথে, ফোড়নের সাথে ভেজে, কিন্তু আমি ভেজে দিই না, ওটা আমি কাঁচাই দিই, কাঁচাটাই আমার বেশি ভালো লাগে। আদার যে গন্ধটা, ওটা আমার ভীষণ ভালো লাগে ডালে। ওর মধ্যে একটুখানি মিষ্টিটা একটু বেশি দিয়ে নিয়েছি, নুন আর মিষ্টি, এ ডালটা একটুখানি নুন মিষ্টি না ঠিকঠাক দিলে অতটা টেস্টও লাগবে না, তাই একটু মিষ্টিটা একটু বেশি করেই দিয়েছিলাম। আর নামানোর আগে দিয়ে নেব ভাজা মশলাটা। ভাজা মশলাটা দেওয়ার সাথে সাথে কালারটাই চেঞ্জ হয়ে গেল। এবার ডালটা হয়ে গেলে ভাবছি আমি সকালের খাবারটা খেয়ে নেব, খেয়ে নিয়ে একটু আমার কাজের জন্য আমাকে বেরোতে হবে, এসে ঝিঙে আলু পোস্তটা করব। আর ঝিঙে আলু পোস্তটা তো কেটেই রেখে গেছি, এসে বেশিক্ষণ টাইমও লাগবে না করতে। আর এধারে বেগুনটাও ভেজে নিচ্ছি সকালে খাবো বলে। আমার এইরকম বেগুন ভাজা হলে আমি ডিম ভাজাও খাই না, আমার ভীষণ ভালো লাগে লম্বা বেগুন ভাজাগুলো খেতে। ছোটবেলায় যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যেতাম, আগেকার দেখতাম এরকম লম্বা লম্বা বেগুন ভাজা দিত, তার সাথে ঘি দিত, খেতে অসম্ভব
ভালো লাগতো তখন। আর এধারে আমার সকালের খাবার, যদি আমি ভাত রোজ খাই না, আজকে নিয়ে নিয়েছি ভাত। তা ফোন করে বললো আজকে কাজ তেমন কিছু নেই, ওই জন্য আর বেরোলাম না, আর শরীরটাও খুব একটা ভালো ছিল না, ওই জন্য আলু পোস্তটা করেই নিলাম। তা এবারে আলু পোস্তটা চাপিয়ে দিলাম। আমাদের বাড়ির সব মেনলি শুধু আলু পোস্তটাই ভালোবাসে, তার সাথে ঝিঙে দিলে অতটা কেউ ভালোবাসে না, কিন্তু কী করবো, সবজির যা দাম বাজারে, নষ্ট করবো ঝিঙেগুলো, ওই জন্য আজকে ঝিঙে আলু পোস্তই করে নিলাম। তাই ঝিঙে আলু তো চাপিয়ে দিয়েছি, ভাজা ভাজাও হয়ে গেছে, পোস্তটা ধুলে দিলেই হয়ে যাবে। তা বন্ধুরা, আপনাদের ব্লগগুলো কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে একটু জানাবেন, না হলে তো আমি বুঝতে পারছি না, একটুখানি আপনারা একটু কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। নমস্কার, টাটা।